হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আজ হচ্ছে লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোতে অনেক বেশি প্রিপারেশন, অনেক কিছু করতে হয়, আর বাজার থেকে অনেক কিছু কেনাকাটাও করা আছে আমার। তো এখন আমি যাচ্ছি কেনাকাটা করতে, তো আপনারাও আমার সাথে চলুন, লেটস গো। তো আমি এসে গেছি ন্যাশনাল হাইওয়ে বাজারে আমার টুকটাক কেনাকাটার জন্য। বিশেষ কিছু কেনাকাটা নয়, কারণ আজকে রাত্রে গ্রহণও আছে। তবে সব থেকে প্রথম আমার যা দেখে খুব বেশি ভালো লাগছিলো সেটা হচ্ছে মা লক্ষ্মীর ছোট ছোট মূর্তি। আপনারাও দেখুন, আর আপনাদের কীরকম লাগলো একটু কমেন্ট করে বলবেন। তো আমার তো দেখেই মন পুরো ভরে গেল। ছোটোবেলা থেকেই দেখছি আমাদের ঘরে যে লক্ষ্মী আছেন ওই ঘটেই মায়ের পুজো হয়, কোনো আলাদা করে মূর্তি বা ঘট বসানো হয় না। ওই ঘটেই মাকে যা আয়োজন করা হয় তাই মাকে দেওয়া হয়। তো এইবারও সেম, তার জন্য আমি কোনো মূর্তি নিয়ে যাচ্ছি না, তবে ফল আর যা যা লাগে তা আমি দেখে নিচ্ছি বাজারে কী কী পাই। তো লেটস গো টু দ্য বাজার। লক্ষ্মী পুজোতে মায়ের পুজো, মায়ের আরতি, মায়ের সতনাম, এসব তো ইম্পর্টেন্ট। তবে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে চুরি করা। আপনারা কি কখনো চুরি করেছেন? আমরা ছোটোবেলায় অনেক করেছি, অনেক মজা হতো। তবে এইসবের ট্রেন্ড এখন আর নেই, এখন আর ও সিস্টেমই নেই রাহা, অর হাম বি হাম না রেহে। এনিওয়ে আমি অল্প অল্প করে বাজার করে নিচ্ছি, কারণ বেশি নিয়ে যাই যদি প্রবলেম হয়ে যাবে, কারণ আজকে রাতের আছে গ্রহণ, তার জন্য কাটা ফল বা অন্য কিছু এরকম রাখা যাবে না, আর প্রসাদ তো ফেলা যায় না, তার জন্য খুব কম কম করেই এবার মাকে দেওয়া হবে। তো আমি এখন ঘরে এসে গেছি, আর এখন লুচি পায়ে সব কিছুই বানানো হবে। তবে একটা জিনিসের স্যাটিসফ্যাকশন আমার আছে, ঠাকুরকে দেওয়ার জন্য আমার কখনো কোনো প্রবলেম নেই। আমি যা বানাই ঠাকুর কোনো কমপ্লেন ছাড়াই খেয়ে নেন, কিন্তু ওইটাই যখন আমি কারো মানুষের জন্য বানাই, কোনো লোকের জন্য বানাই, আমার অনেক প্রবলেম হয়ে যায়, কারণ এইটা ঠিক হয়েছে, ওইটা ঠিক হয়নি, এইসব কমেন্টস আমার একদম ভালো লাগে না। তার জন্য ভগবানের জন্য কিছু বানাতে হলে আমি একদম তৈরি, আর মানুষের জন্য বানাতে হলে যাও হোটেলে গিয়ে খেয়ে নাও, এইটাই হচ্ছে আমার পলিসি। তো আমাদের প্রিপারেশন অলমোস্ট শেষ, আর বাকি যা যা আছে তা সন্ধেবেলা হবে, আমি আর মা মিলে করে নেব। আর আমার লুচিও ফুলে গেছে, তার জন্য আমার আরও বেশি ভালো লাগছে। বাস আলপনা আর ফল কাটাটাই বাকি, আর বাকি সব রেডি। তো দেখা হচ্ছে বিকেলবেলা। তো বিকেলবেলা আমি বসে গেছি আলপনা দিতে। অ্যাকচুয়ালি আমার আর আলপনার সম্পর্কটা খুবই খারাপ, তবুও রিচুয়ালস তো মেনেই চলতে হয়। আর এদিকে আমাদের ঠাকুরঘরে সব কিছু রেডি, ফল টল কাটা শেষ, একদম প্লেট রেডি, আর কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হয়ে যাবে। এই যে আমাদের ঘরের মা লক্ষ্মী, আর সাথে আছে নারায়ণ, অপেক্ষা করছেন সবাই কখন পুজো স্টার্ট হবে। আর সব কিছু যখন রেডি হয়ে গেছে তাহলে আর টাইম ওয়েস্ট করে লাভ নেই। তো পুজো শুরু হয়ে গেল, আর সব কিছু তো রেকর্ড করা সম্ভব না, তা যা সম্ভব হয়েছে আমি রেকর্ড করেছি আপনাদের জন্য। আর পুজোর পর এখন হচ্ছে প্রসাদের পালা। তো আমি প্রসাদ সব একসাথে করে সব কিছু ঠিকঠাক করে এখন হবে, এখন আমি আমার ব্রত ভাঙবো নারিকেলের জল খেয়ে, কারণ এটাই আমাদের এখানে রিচুয়ালস, নারিকেলের জল খেয়ে ব্রত ভাঙতে হয়, আর তারপর চিড়ের নাড়ু কিন্তু খেতেই হয়। তো এটাও আছে আমার প্লেটে, আর সব কিছু একসাথে প্লেটে করে আমি এখন খাবো, কারণ আমি পুরো দিন কিছু খাইনি। তো পেট ভরে খাওয়ার পর আমি সত্যি খুব বেশি টায়ার্ড হয়ে গেছি, আর এসে গেছি আমার রুমে, কারণ ইটস টাইম ফর মাই ব্যাড, মাই কুল বালিশ। আর এখন আমি একটু রেস্ট করব, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।